পবিত্র কুরআন মাজিদে আল্লাহ বলছেন আয়াইতুকুম আন্নাকুম ইদা মিত্তুম ওয়া কুনতুম তুরাবা। নাস্তিক যারা তাদের বক্তব্য হলো মানুষ যদি মারা যায় তাহলে সে মানুষটা মারা গেলে সে শেষ, তার ভূমিকা শেষ, আর আখেরাত বলতে গেলে কিছু নাই। আমরা কবরের জগৎ সম্বন্ধে আতঙ্কিত, কবরের মধ্যে মুনকার নাকির আমাদেরকে প্রশ্ন করবেন, মৃত্যুর পরে আমাদের কবর হবে এবং সেই কবরের পরে আমাদের আবার হাসর হবে, কবর থেকে আমাদেরকে উঠানো হবে। কিন্তু নাস্তিকরা এর কোনোটাই বিশ্বাস করে না। নাস্তিকদের বক্তব্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিচ্ছেন, মিথ্যা ভয় দেখাচ্ছেন। আয়াইদুকুম আন্নাকুম, তোমরা যখন ইদা মিত্তু মারা যাবে, ওয়া কুনতুম তুরাবা, এবং তোমরা মাটি হয়ে যাবে, আন্নাকুম মুখরাজুন, তোমাদেরকে আবার কবর থেকে বের করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে ভীতি প্রদর্শন করছেন, ভয় দেখাচ্ছেন এটা নিয়ে, এটা মিথ্যা কথা, এ কথা মানা যাবে না। কাফেরদের এই বক্তব্য পবিত্র কোরআন মজিদে বিভিন্ন জায়গায় এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য একটি সুরাও নাজিল করেছেন, সুরা কাফিরুন। জরুরি কোন সুরা? সুরা কাফিরুন নাজিল করেছে। সুরা কাফিরুন নাজিল করেছে, কাফির শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ অস্বীকার করা, কোনো কিছুর অস্তিত্বকে তারা সহজে স্বীকার করে না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের বক্তব্য হলো পরিষ্কার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে তিনি ভীতি প্রদর্শন করছেন, তোমরা যখন মারা যাবে মাটি হয়ে যাবে তখন তোমাদেরকে আবার কবর থেকে উঠানো হবে। আসলে মরে গেলে পরে শেষ, কবর থেকে উঠাবার কোনো প্রশ্ন নাই। কথা বুঝতে পারছেন? একটা জটিল প্রসঙ্গ নিয়ে তারা মানুষগুলোকে এমন এক পর্যায়ে নিয়ে আসতেছে যে পৃথিবীর মানুষ সেই জন্য তারা আল্লাহকে ভয় বলতে গেলে কিছু আছে এমনটা তারা মনে করে না। সম্মানিত শ্রোতা, কথাগুলো এ কারণে বলতেছি আপনাদের সামনে, এই নাস্তিকরা এদের বক্তব্য আরো মারাত্মক। তারা বলছে মাই ইউহিল ইজামা ওয়া হিয়া রামিম, মরা মানুষের হাড় হাতে নিয়ে, মরা মানুষের দেহের হাড়গুলো হাতে নিয়ে তারা বলছে যে এই জিনিসটা যখন পুরাতন হয়ে যাবে, অথবা এই পুরাতন একটা হাড় যার মধ্যে কিছুই নাই, ঢং ঢং করে বাঁচতেছে, সেই হাড়টাকে আবার কে জিন্দা করবে, কে জীবিত করবে? কয়েকগুলা সব মিথ্যা কথা। সম্মানিত শুধু পবিত্র কোরআন মজিদের কাফেরদের বক্তব্য আরো মারাত্মক। তারা আমার নবী সম্পর্কে বলছে হায় হাতা হায় হাতা লিমা তুআদুন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। কাফিররা বলছে আফসোস, হায় হাতা লিমা তুআদুন, এত বড় আফসোস, এমন একটা বিষয় সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ভীতি প্রদর্শন করতেছেন, আসলে মরে গেলে পরে শেষ, আর পৃথিবীতে জগতে কখনো কোনো বিচারের সম্মুখীন হওয়া লাগবে না। তারা বলছে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, পৃথিবীর এই জীবনটা হলো এমন একটা জীবন, নামুতু ওয়া নাহিয়া, এখানে মারা যাবে আর জন্ম নেবে, পৃথিবীটা হলো জন্ম এবং মৃত্যুর জায়গা,
একজন জন্মগ্রহণ করবে আরেক দল মারা যাবে এটাই পৃথিবীর নিয়ম পৃথিবীতে মানুষগুলো এভাবেই আসা যাওয়া করবে এদের আবার বিচার এদের আবার পরকাল এটা আবার কি জিনিস কথা কর ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ আর আমরা কখনো কবর থেকে উঠব না আমাদেরকে উত্থান করা হবে না আমাদেরকে আবার জিন্দা করা হবে আমাদেরকে আবার বের করা হবে এই বিষয়টা তারা বিশ্বাস করে না তাহলে আমার নবী সম্বন্ধে তাদের ফাইনাল কথা কি আমার নবী সম্পর্কে তাদের ফাইনাল কথা হলো إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين كافر لا ترى بولشة جو محمد صلى الله عليه وسلم أمر একজন ব্যক্তি إن هو إلا رجل افترى على الله شاء الله رب لي ميتا رب করছে الله رب برات دي ميتا কথা বলছে إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين أمرا شيء محمد كي ماني نا تربطي أمرا إيمان أنبو نا بثي بير مدد اي دول ترنام هنا نستيق ادن نام كي نستيق اي جنو তারা কোরআন মানে না তৌরাত মানে না জবুর মানে না পৃথিবীর কোন ধর্মীয় পুস্তক তারা মানে না তারা হলো এমনি আমাদের দেশে এদের পরিচয় ব্লগার এদের পরিচয় কি ব্লগার 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 যারা তারা এইভাবে কোরআনকে অবমাননা করে কোরআনকে অবমাননা করে কুরআনের পাতার উপরে নিজের পায়ের জুতা রাখে নাউজুবিল্লাহ মিন যালিক এই দুষ্টরা আমাদের দেশেও কিন্তু আছে সম্মানিত সুধি এই নাস্তিকদেরকে ঠেকাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে চ্যালেঞ্জ করতে বলছেন কোন মুসলমান কোন নাস্তিককে ছাড় দেবে না কোন মুসলমান কোন নাস্তিককে এমনি এমনি ছেড়ে দেবে না বরং যেখানে নাস্তিক সেখানে আস্তিকরা তাকে জীবনের মতো হেদায়েত করবে কথা বুঝতে পারছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শিখাই দিলেন আমার নবীর প্রতি তিনি আদেশ দিয়ে দিলেন কুল ইউহিহা আল্লাযী আনশাহা আউয়াল মাররা وهو بكل خلق عليم سبحان الله سبحان الله كافر হাতের মধ্যে পুরাতন হার মানুষের দেহের মরার পরে প্রাচীন হার বহুদিন আগে যে লোকটা মারা গেছে হাজার বছর আগে 500 বছর আগে যে লোকটা মারা গেছে সেই লোকটার হার হাতে নিয়ে বলছে মাই ইউহিয়াল ইজামা ওয়া হিয়া রামিম এটা যখন পুরাতন এই পুরাতন জিনিসটাকে আবার কে জিন্দা করবে কথা বুঝতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার নবীকে বলেন যে নবী এর প্রতিবাদ করেন যদি এই কথাটাকে এস্টাবলিশ করা যায় ওরা যদি কথাটাকে প্রতিষ্ঠিত করতে পারে এস্টাবলিশ করতে পারে তাহলে আর মানুষ এই পৃথিবীর মধ্যে পশু ছাড়া আর কোনো মানুষ থাকবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন কুল আপনি বলেন ইউহিহা আল্লাযী আনশাহা আউয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম হে নবী আপনি বলে দেন যিনি প্রথমে সৃষ্টি করেছেন তিনি এটাকে আবার গোস্ত দিয়ে এটাকে আবার আগের মতো করে তিনি তৈরি করবেন এটা তার জন্য কোনো কঠিন ব্যাপার না সম্মানিত শ্রোতা
নাস্তিকদেরকে দমন করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজিরিন কাফেররা এইভাবে অস্বীকার করবে আল্লাহ চুপ করে থাকবেন আমি চুপ থাকতে পারি অমুক ব্যক্তি কোন কারণে চুপ থাকতে পারে কিন্তু যিনি আমার স্রষ্টা আল্লাহর অস্তিত্বকে যে অস্বীকার করছে যে আল্লাহকে মানে না আখেরাত মানে না তার বেলায় আল্লাহ কি নীরব চুপ থাকতে পারেন না এইজন্যই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু ঘটনা তিনি উল্লেখ করেছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের তর্ক নমরুদ হলো দেশের রাষ্ট্রপ্রধান নমরুদ হলো দেশের পরিচালক দুর্দণ্ড প্রতাপশালী একজন সম্রাট সেই নমরুদ পরকালকে মানত না সেই নমরুদ কবরের আযাবকে বিশ্বাস করত না ওই নমরুদ হাসরকে মানত না ওই নমরুদ একটি ধর্মের আলোকে যে বিষয়গুলো আমাদের বিশ্বাস করতে হয় তার কোনটাই সে মানে না জগতের মধ্যে যত নবী এসেছেন আমরা আজকে তবলিগ করি আমি আমার ভাইদের খিদমতে বলতে চাই তবলিগের চেয়ে ভালো কাজ আর জগতের মধ্যে নাই কিন্তু সেই তবলিগটা হইতে হবে নবী রসুল যেভাবে করছেন সেভাবে কত বুঝতে পারছেন তবলিগ হলো আমার নবীর নিজের জীবনের মহান দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলে দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক হে আমার রাসূল আপনার উপরে আমি যা নাযিল করেছি এগুলো আপনি মানুষের কাছে প্রচার করেন নবী এবং রাসূলদের তবলিগ হলো আল্লাহর বিধান মানুষের কাছে প্রচার করা হলো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তারা এই দায়িত্বটি যথাযথভাবে পালন করেছেন এবং সেই দায়িত্বটি পালন করা ছিল এই নবী রাসূলদের জীবনের জন্য সর্বক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিষয় হযরতে নবী মূসা আলাইহিস সালাম যেই সময়কালে তিনি নবী সেই সময়কালে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্বৈরাচারী সরকার হলো ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন মূসা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা মূসা তুমি ফেরাউনের কাছে যাও তার কাছে তবলিগ করো কত করবে ঠিক তবলিগ করবে কার কাছে ফেরাউনের কাছে ফেরাউন হলো এমন এক দুষ্ট দুরাচার এত বড় কঠিন পাপী ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহিউনা নিসাআহুম ফেরাউন আইন জারি করেছিল তার দেশে কোন ছেলে জন্ম নিলে সাথে সাথে তাকে জবাই করো কন্যা সন্তানকে মেয়েদেরকে বাঁচিয়ে রাখো এই জন্য তার বাহিনী তারা যে কারণে মা যখন গর্ভধারণ করতেন কোন মা যখন গর্ভবতী হতেন সেই মায়ের সবচেয়ে বড় মাথার জ্বালা মাথার চিন্তা যে আমার এই সন্তানটি জন্ম হলে যদি পুত্র সন্তান হয় আমার নাভি ছেঁড়া পুত্র সন্তানকে আমার চোখের সামনে জবাই করবে আমি সহ্য করতে পারবো না নারী সমাজের মধ্যে আতঙ্ক ছিল পুরুষ সমাজের মধ্যে আতঙ্ক ছিল যে ছেলেরা যদি জন্ম না নেয় আর মেয়েরা শুধু যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে এই মেয়েদের দিয়ে পৃথিবী চলবে না কথা বলেন জগতের মধ্যে আল্লাহ কোন মহিলাকে নবী পাঠান নাই নবী পাঠান নাই নবী ঘোষণা করেন নাই অতএব
মহিলারা হলো এমন যাদের ইজ্জত এবং সংগ্রাম এবং যাদের সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু তার কুদরতি ক্ষমতা রেখে দিয়েছেন বিশেষ করে একটা পুরুষের দেহের বাঁকা হাড় থেকে তাকে সৃষ্টি করা হয়েছে একটা পুরুষের ষোলো আনা দেহের ভিতরে একটি অংশ দিয়ে মাত্র নারীদের সৃষ্টি কাজে পূর্ণতা তাদের ভিতরে কি নাই এটাই কোরআনের কথা এটাই হাদিসের কথা এটাতে লজ্জাও নাই ভয় পাওয়ারও কিছু নাই কথা বুঝতে পারছেন অতএব হযরত মূসা আলাইহিস সালামের মা তিনি চিন্তায় পড়ে গেলেন গর্ভে হযরত মূসা মূসা আলাইহিস সালামের মা তিনি চিন্তায় পড়ে গেলেন আমি তো বারবার স্বপ্ন দেখছি পৃথিবীর মধ্যে যারা নেককার মা হয়ে থাকেন যে সমস্ত মায়েরা আল্লাহকে ভয় করেন যে সমস্ত মা ইবাদত বন্দেগী বেশি বেশি পরিমাণে করেন সেই মায়েরা তাদের সন্তানের পেটের সন্তানের খবর জানতে পারেন যে এটা ছেলে জন্ম নিচ্ছে না এটা মেয়ে জন্ম নিচ্ছে সম্মানিত শ্রোতা বর্তমান সময়কালে কত ধরনের পরীক্ষা তারপরে নিশ্চিত হয় যে ছেলে জন্ম নিচ্ছে না মেয়ে জন্ম নিচ্ছে কিন্তু সেই সময়কালের নেককার মায়েদের অবস্থা ছিল এমন যে সন্তান জন্মের আগে তারা বুঝতে পারতেন যে আমার গর্ভ থেকে ছেলে জন্ম নিবে না মেয়ে জন্ম নিবে হযরত মূসা আলাইহিস সালামের মা তিনি বুঝতে পারলেন আমার গর্ভে যে শিশুটি সেই শিশুটি একটি ছেলে কথা বল একটি কি ছেলে আমার নবী সাল্লাম যখন জন্ম নিচ্ছেন আমার মহানবী এ বিশ্ব জগতের নবী কথা বুঝতে পারছেন শুধু বিশ্ব নবী নয় মহানবী তিনি মহা জগৎ সমূহের তিনি কি নবী কথা বুঝতে পারছেন জগৎ সমূহের আলামিন রাহমাতুল্লিল আলামিন জগৎ সমূহের তিনি নবী সৈয়দা আমিনা তাকে গর্ভে রেখেছেন সৈয়দা আমিনা তিনি বলেন যে আমি আমার কাছে স্বপ্নযুগে আমি দেখছি একজন এসে আমাকে বলছে যে তুমি তো তোমার গর্ভের মধ্যে এই জগতের একজন মহান নবীকে তুমি বহন করছো ফাইদা ওয়াদাতিহি তুমি যখন তাকে প্রসব করবে ফাসাম্মিহি মুহাম্মাদান তুমি তার নাম মোহাম্মদ রাখবে নবী রসুলগণের মা তারা বুঝতে পারেন যে তাদের গর্ভ থেকে ছেলে জন্ম নিচ্ছে না মেয়ে জন্ম নিচ্ছে এই জন্যই হযরত মূসা আলাইহিস সালামের মা তিনি চিন্তায় পড়ে গেলেন যা আমি এই শিশুটি ছেলে জন্ম নিলে পরে তখন আমি কি করব ফেরাউনের গোয়েন্দা বাহিনী তো ছাড়বে না প্রসবের সময় যখন এসে গেল হযরত মূসা আলাইহিস সালামের মা তিনি চুলার পাশে বসে পাক করছিলেন ওই মুহূর্তে প্রসব বেদনা তিনি বুঝতে পারছেন যে আমার এই সন্তানটি এখন প্রসব হবে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যদি পুত্র সন্তান জন্ম হয়ে যায় আর গোয়েন্দা বাহিনী যদি তালাশ শুরু করে তাহলে এর আসার আগেই আমি ছেলেটাকে আগুনে ফেলে দেব কথা বুঝতে পারছেন কিন্তু ওদের হাতে আমার এই সন্তানকে আমি জবাই হতে দেব না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো মূসা নবীকে পাঠাচ্ছেন সারা দেশের মধ্যে কারফিউ গোটা দেশের মধ্যে এম্বার্গো কারফিউ যে কোন ঘরে যদি শিশু জন্ম নেয় সেই শিশুটি ছেলে না মেয়ে সাথে সাথে সরকারকে রিপোর্ট করতে হবে কথা বুঝতে পারছেন তার গোয়েন্দা বাহিনীকে রিপোর্ট না করলে সেই পরিবারের সব কিছু বন্ধ হয়ে যাবে অতএব ফেরাউনের সেই গোয়েন্দা বাহিনী এত তৎপর যে শিশু মা গর্ভে ধারণ করলে তার লিস্টে নাম চলে আসে এবং কতদিন পরে শিশু জন্ম নিবে এগুলোর হিসাব নিকাশ হয় কথা বুঝতে পারছেন রাষ্ট্রীয়ভাবে একদল মানুষ এদের হিসাব নিকাশ রাখছে কথা বুঝতে পারছেন বাবারা একটু আমার দিকে তাকান সম্মানিত শুধু আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদ তিনি পরিষ্কার করে বলে দিলেন
وأوحينا إلى أم موسى الله বলে আমি মুসার মায়ের কাছে আদেশ জারি করলাম এখানে ওহী মানে আদেশ আমি বললাম রে মুসার মা তোমার গর্ভ থেকে যে শিশুটি জন্ম নেবে সেটা পুত্র সন্তান এই পুত্র সন্তানটি তুমি আগুনে ফেলে দিও না আনিল কিহি ফিলিয়াম তুমি এটাকে দরিয়ার মধ্যে সমুদ্রে ফেলে দিও আল্লাহু আকবার তুমি তাকে দরিয়ার মধ্যে সমুদ্রের মধ্যে ফেলে দিও নদীর পানির উপরে ফেলে দিও সারা পৃথিবীর কোন মানুষের মগজ পৃথিবীতে যদি কোন মানুষ হার্ভার্ড ইউনিভার্সিটিতে হার্ভার্ড ইউনিভার্সিটি হচ্ছে পৃথিবীর এক নম্বর র‍্যাঙ্কিং এর ইউনিভার্সিটি এটি হচ্ছে আমেরিকার বোস্টন আমি সেখানে গিয়েছি এটা হচ্ছে র‍্যাঙ্কিং এ এক সিরিয়ালে পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে এই হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক নম্বর যে বিশ্ববিদ্যালয়টা সেটার নাম কি হার্ভার্ড ইউনিভার্সিটি এই হার্ভার্ড ইউনিভার্সিটির প্রতি তিনটা কক্ষে তিনটা কক্ষ শিক্ষক পড়াচ্ছেন একই ক্লাসে মনে করেন ক্লাস 9 এ ছাত্র বেশি এই জন্য তিনজন শিক্ষক ক্লাস 9 এর তিনটা কক্ষে পড়াচ্ছেন তিনটা কক্ষের মধ্যে একজন নোবেল বিজয়ী তারা সৃষ্টি করে একজন নোবেল বিজয়ী জন্ম নেয় তাহলে কত বড় শিক্ষা দীক্ষায় আগানো কত বুঝতে পারছেন সেই হার্ভার্ড ইউনিভার্সিটির এই ধরনের মহাপণ্ডিত তাকে যদি জিজ্ঞেস করে যেই মাত্র একটা শিশু মায়ের গর্ভ থেকে জন্ম নিল আর সেই শিশুটিকে পানিতে ফেলে দেওয়া হবে সেই শিশুটি কি বাঁচবে পৃথিবীর ওই এক নম্বর র‍্যাঙ্কিং এর ইউনিভার্সিটি থেকে নিয়ে এবং সবচেয়ে নিম্নমানের নিম্ন সংখ্যার র‍্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতে পড়া কোনো ব্যক্তি কোনোদিন বলবে না শিশুটি বাঁচবে কথা বল আল্লাহ প্রোগ্রাম হযরত মূসা আলাইহিস সালামের মা তিনি বললেন মাবুদ আমারে গর্ভের সন্তান পানিতে যদি সে পড়ে পানিতে যদি আমি ফেলে দেই পৃথিবীর ইতিহাস আছে কত শিশু পুকুরে ডুবে মারা যায় কত কত পুকুরে ডুবে কি মারা যায় অতএব আমার এই শিশুটা যদি আমি সমুদ্রের পানিতে ফেলে দেই সে তো বাঁচার কথা না তাহলে আমার সন্তান হারিয়ে যাবে আমার আল্লাহ বলেন শোনো আমি তোমার সাথে ওয়াদা দিলাম এই সন্তান আবার তোমার কোলে একেবারে সশরীরে আমি পৌঁছাই দেব সুস্থভাবে আমি পৌঁছাই দেব তুমি সমুদ্রে ফেলে দাও বাবা ইসলাম ধর্মটা এই শুধু কালকে আসছে আর আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে তা নয় কথা বুঝতে পারছেন সম্মানিত সুধি হযরত নবী মূসা আলাইহিস সালাম জন্ম নিলেন জন্ম নেওয়ার সাথে সাথে গোয়েন্দাদের তোলপাট শুরু হয়ে গেল কি জন্ম দিলেন তার আগেই তিনি আল্লাহর নির্দেশে দরিয়ায় পানিতে তিনি ফেলে দিয়ে দিলেন নদীর পানিতে ফেলে দিলেন এমন ভাবে হযরত মূসা আলাইহিস সালামের মা কতটুকু জানেন কোনো বাক্স তার কাছে ছিল না তিনি কোনো মতেই কাঠের তক্তা এটাকে একটার সাথে আরেকটা বেঁধে বাচ্চাটাকে শোয়াইয়া আল্লাহর নির্দেশ পালনে তিনি সমুদ্রে ফেলে দিলেন নদীর পানিতে ফেলে দিলেন তার মনের ইমান আল্লাহ আমার সাথে ওয়াদা করছেন এই বাচ্চা আমাকে ফিরাই দিবেন সম্মানিত সুধি বিশাল চ্যালেঞ্জ এই দুষ্ট দুরাচার ফেরাউনের বিরুদ্ধে আমার আল্লাহ বলেন ওয়া কুল্লান আখাযনা বিযামবি আমি পাপীকে কখনো ছাড়ি ফাআমহিলহুম রুয়াইদা ফাআমহিলহুম রুয়াইদা যে কাফেরি যে কুফরি করে যে পাপের কাজ করে আমি পথ খুলে দেই ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আমি সোজা পথ তোমাকে দেখাই দিয়েছি বাঁকা পথ ধরলে যা হবে তাও আমি বলে দিয়েছি ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা যদি কুফরি করো তাহলে কিন্তু ডান্ডা বেরি কপালে আছে কত কোন
যদি তুমি কুফরি করো তাহলে তোমার কপালে ডান্ডা বেরিয়ে আছে। হযরত নবী মূসা আলাইহিস সালামের মা শিশুকে ফেলে দিয়ে দিলেন, মূসাকে ফেলে দিলেন, এইজন্য মূসা মু মানে পানি আর সা মানে কাঠ। একটা কাঠের উপরে আমাদের দেশে যেমন কলার ভেলা হয়, আপনি নদীর পাশের মানুষ কি বলেন, কলা গাছের ভেলা তৈরি করেন কিনা? বন্যা বাদল যখন হয়, বৃষ্টিপাত যখন বেশি হয়, পুকুর ঘাট জল ডুবে যায়, তখন আমাদের সন্তানরা আমরা নিজেরাই আমরা করেছি যে কলার ভেলা, কি বলেন ঠিক কিনা? একটা কাঠের সাথে আরেকটা কাঠ বিছাইয়া একটা ভেলার মতো তৈরি করে মা আল্লাহর নির্দেশ মতো ছেড়ে দিলেন নদীতে। হায় হায় হায়, মায়ের বিশ্বাস কত বড়! সুবহানাল্লাহ, বলেন মায়ের বিশ্বাস কি ছোট না বড়? ইমান ছোট না খাটো? অনেক বড়। ছোট নয়, খাটো নয়, বড্ড করে বলি সুবহানাল্লাহ। অধিকার লাভ করে বলেন, আমিন। এই একটি শিশু দিয়েই এই শৈলাচারী দুষ্ট দুরাচার বেঈমান কাফের ফেরাউনকে তিনি শায়েস্তা করবেন। এই জন্য আল্লাহ তাআলা এই জুলুম এবং অত্যাচারকে আর বরদাস্ত করলেন না। লক্ষ লক্ষ শিশু এইভাবে জবাই হয়ে গেছে, লক্ষ লক্ষ শিশু জবাই হয়ে গেছে। শেষ পর্যন্ত হযরত নবী মূসা আলাইহিস সালামের কাঠের উপরে তিনি ভাসতে ছিলেন, আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে নির্দেশ দিলেন, পানি রে আমার মূসাকে মায়া কোলে নিলে যেমন দোল দেয়, তুমি অনুরূপ ভাবে তাকে ঢেউয়ের মাধ্যমে দোল দিয়ে দাও, যাতে শিশু বুঝতে পারে আমি মায়ের কোলে দোল খাচ্ছি। ওদিকে ফেরাউনের ঘরে একটি ছোট্ট শিশু, ফেরাউনের মেয়ে অসুস্থ, জ্যোতিষীর আগের থেকেই তাকে বলছে, স্যার আপনি ওজা বৌদ্ধ কবিরাজ ডাক্তার সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ ওই দিল্লির ম্যাক্স হাসপাতাল অ্যাপোলো চেন্নাই ওই ব্যাংকক আপনি যেখানেই দেন স্যার আপনার মেয়ে সুস্থ হবে না। ফেরাউন চিন্তায় পড়ে গেল, তার মেয়েটা সুস্থ হবে কীভাবে? জ্যোতিষীরা বলল যে স্যার আজকে রাতের বেলায়, আজকে রাতের বেলায় এই নদী দিয়ে একটা শিশু ভেসে যাবে, আপনি ওই শিশুটাকে তুলে যদি তার মুখের থুতুটা আপনার মেয়ের মুখে লাগাই দেন তাহলে আপনার মেয়েটা সুস্থ হয়ে যাবে। বিশ্বাসের ভিত্তি আল্লাহ তৈরি করতেছেন। ফেরাউন ঘোষণা করল, রাষ্ট্রের পুরস্কার যদি কেউ ওই শিশুটিকে উদ্ধার করতে পারে। সন্ধ্যাবেলা থেকে সবাই কমর কেচে সাঁতারিরা, সাঁতারু যারা, যারা সাঁতার কাটে সাঁতারুরা রেডি হয়ে গেল যে কে আনতে পারে রাষ্ট্রের বড় পুরস্কারটা সে নেবে। সম্মানিত শুধু তাই হলো। ওই দেখা যায় রাত তিনটায় গভীর অজনিতে একটা শিশু বাক্সের মধ্যে ভেসে যাচ্ছে, শুরু হয়ে গেল সাঁতার। এর মধ্যে কোনো একজন সর্বপ্রথম হযরত নবী মূসা আলাইহিস সালামের সেই ভেলাটাকে ধরে নিয়ে এসে ফেরাউনের কাছে দিল। ফেরাউন বলছে তোমাদের পুরস্কার আমি একটু পরে দেই, তবে তার মুখের থুতুটা আমার মেয়ের মুখে লাগাই, দেখি কি হয়। লাগাই দেওয়ার সাথে সাথে তার মেয়ে সুস্থ হয়ে গেল। এবার ফেরাউন চিন্তায় পড়ে গেল যে শিশুটির মুখের থুতু এটা দিয়ে আমার মেয়েটা সুস্থ হয়ে গেল, বড় হয়ে গেলে শেষ পর্যন্ত আমার গায়ে যদি থু দেয় তাহলে আমিও তো শেষ হয়ে যাব। অতএব সে চিন্তায় পড়ে গেল যে শিশুটি এটাকে রাখা যাবে না। ফেরাউনের স্ত্রী আসিয়া, নাম কি? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আসিয়ার কথা বলেছেন। কথা কোন আসিয়া বলে উঠলেন, স্বামীরে যেই শিশুটির মুখের থুতু দিয়ে তোমার মেয়ে সুস্থ হলো, এই শিশুটি আমাদের জীবনের জন্য উপকারী,
এটা কখনো আমাদের ক্ষতি করবে না। অতএব তুমি তার উপরে চিন্তা করো না যে তোমার এই শিশুটি কোনো ক্ষতি করে বসবে। কই তাহলে একটু পরীক্ষা করা দরকার। কি পরীক্ষা? কই একটু আগুন তার সামনে ধরো, সে যদি আগুনটা ধরে, আগুনটা ধরলে বুঝবো যে শিশু আমার ক্ষতি করবে না। নবী মূসা আলাইহিসসালামের সামনে আগুনের একটা কয়লার টুকরা, জ্বলন্ত কয়লার টুকরা দেওয়া হলো। হযরত মূসা আলাইহিসসালাম সেটা ধরে সাথে সাথে তিনি মুখে দিয়ে দিলেন, জিহ্বার একটি অংশ পুড়ে গেল। ফেরাউন দেখলো যে হ্যাঁ, এই শিশুটি এটা আমার ক্ষতি করবে না, এটা সেই যুগের নিয়ম। কথা বুঝলেন না? সম্মানিত, শুধু আমি লম্বা করবো না আলোচনা, আমি একটা টার্গেটে আপনাদেরকে নিচ্ছি, আর সেটা হলো যে হযরত নবী মূসা আলাইহিসসালাম শেষ পর্যন্ত ফেরাউনের ঘরে গিয়ে কান্না করা শুরু করলো। পৃথিবীর মধ্যে সবচেয়ে করুণ চিৎকার হচ্ছে, কান্না হচ্ছে শিশুর কান্না। শিশুর কান্না হলো এমন, শিশুর কান্না সহ্য করা যায় না। এই জন্য পৃথিবীর মায়েরা বুঝেন, আল্লাহ তাআলা পৃথিবীর মায়েদের মধ্যে এমন জ্ঞান সৃষ্টি করে দিয়েছেন যে শিশু যখন কেঁদে উঠে তখন মা বুঝেন সে দুধ পান করতে চায়। দেখেন, ভাষা নাই, কথা নাই, কিন্তু একটু যদি কেঁদে উঠে তাহলে মা সাথে সাথে বুঝতে পারেন যে সন্তানটি আমার কি চায়, বুকের দুধ চায়। সুবহানাল্লাহ বলেন। এ নিয়ে হযরতে ওমরে ফারুকের একটি ঘটনা আছে। হযরতে ওমর 10 বছর 6 মাস তিনি দেশ চালিয়েছেন, 10 বছর 6 মাস যিনি দেশ চালালেন হযরতে ওমর, তিনি হলেন ইসলামের পরিভাষায় ওমরে ফারুক। ফারুক শব্দের অর্থ হলো আল ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মাঝখানে তিনি বিভেদ সৃষ্টিকারী, ফাটল সৃষ্টিকারী। তিনি কোনোদিন সত্যের সাথে মিথ্যাকে মিশতে দেন নাই। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? একজন মুসলমান ইহুদির সাথে তর্ক হয়েছে, ইহুদির সাথে একটি বিষয় নিয়ে গোলমাল হয়েছে, সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে তিনি রায় দিয়ে দিয়েছেন। আমার নবী যে ইহুদির পক্ষে রায় দিয়েছেন, এই মুসলমানের পক্ষে তিনি রায় দেন নাই। ফলে সেই লোকটা একটা অসন্তুষ্ট হয়ে হযরত ওমরের কাছে আসছিল যে ওমর, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিচার করলেন, সেই বিচারটা আমার পক্ষে তিনি করলেন না, আমি তো তার দলের লোক, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক, তিনি আমার পক্ষে বিচার করলেন না, রায় দিলেন না, তিনি ইহুদির পক্ষে রায় দিলেন, সর্বনাশ। অতএব আপনি যদি এই নতুন করে একটু বিচার করতেন তাহলে কত ভালো হতো। হযরত ওমর বলছেন আমার কাছে বিচার নিবে, তাহলে একটু দাঁড়াও। উনি ঘরে গিয়ে তরবারি নিয়ে আসছে, কত বুঝতে পারছেন? এই তরবারি নিয়ে এসে ওই তরবারিতে তাকে টুকরো করে ফেলেছেন। যে লোক নবীর বিচার মানে না সে লোক ইমানদার হতে পারে না, তার বিচার হলে তাকে কতল করা। কাজ আল্লাহর নবী কখনো মিথ্যা বিচার করেন না। নবী হলেন সাদিকুল মজদুক, বিশ্বের সবচেয়ে বড় মহাসত্যবাদী তিনি। এই জন্য ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিসসালাম ফেরাউনের ঘরে যাওয়ার পরে তিনি ছোট্ট শিশু দুধের জন্য চিৎকার দেওয়া শুরু করলেন, দুধের চিৎকার, কোনো রকম সাহায্য চায় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে তিনি দেখলেন যে এই লোকগুলো রাত কাটাবে, আরবের অবস্থা তো জানেনই আপনি। অতএব হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপলব্ধি করলেন, তিনি বুঝতে পারলেন যে এই লোকগুলোর পাহারাদারি করা দরকার, এদেরকে পাহারা দেওয়া দরকার, এরা বাইরের থেকে আসছে, অতএব তাঁবু খাটাইয়া আছে যাতে এদের কেউ ক্ষতি করতে না পারে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রধান হয়ে তিনি যে কোনো থানার ওসিকে যদি বলে দিতেন, ওসি সাহেব আপনার থানার পাশে 70 জন মানুষ অমুকখানে তাঁবু খেটে তারা রাত্রে ঘুমাচ্ছে,
কাজী আপনি তাদের পাহারার ব্যবস্থা করেন, তার এক প্লাটুন পুলিশ কতক্ষণ না এক গাড়ি পুলিশ পাঠাই দিয়ে তাদের পাহারাদারির ব্যবস্থা হতো, কিন্তু হযরতে ওমর তা করেন নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময়কালের যিনি মন্ত্রী প্রধান হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফকে তিনি ডাকলেন, আব্দুর রহমান তুমি আসো। রাত ১১টার সময় তিনি আসলেন, হযরতে ওমর তার হাতে একটা লাঠি দিলেন কান বরাবর লম্বা, কত কন্যা কান বরাবর লম্বা কি দিলেন, লাঠি দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি বললেন যে ওমর এখন কি যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের যুদ্ধ কি শুরু হয়েছে? হযরত ওমর বলছেন না রে যুদ্ধ শুরু হয় নাই। কয় তাহলে লাঠি দিলেন কেন? কয় লাঠি দিয়েছি আমি শুনতে পেয়েছি যে মদিনার উপকণ্ঠে ৭০ জন মানুষের একটি কাফেলা এরা রাত্র যাপন করছে তাঁবু খাটিয়ে, এদের কোনো পাহারাদার নাই, এটা রাষ্ট্রের দায়িত্ব, চলো তুমি আর আমি দুইজনে মিলে পাহারা দেই। হযরত ওমর হযরত আব্দুর রহমান ইবনে আউফকে সাথে নিয়ে দুইজনে দুটো লাঠি নিয়ে মদিনার উপকণ্ঠে পৌঁছে গেলেন। ৭০ জন মানুষের কাফেলা তাঁবু খাটিয়ে তারা ঘুমায় পড়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান ইবনে আউফকে বললেন রে আব্দুর রহমান তুমি ওই পাশে লাঠি নিয়ে দাঁড়াও আর আমি এই পাশে লাঠি নিয়ে থাকি। দুইজনে পাহারা দিচ্ছে, যারা ঘুমাইছিল ৭০ জন তাদের কারো খবর নাই যে আজকে এমন একজন ব্যক্তি তাদের পাহারাদারি করছে যিনি অর্ধেক পৃথিবীর কি শাসক। কথা বুঝতে পারছেন? অর্ধেক পৃথিবী মানে ৩১ লক্ষ বর্গ মাইলের শাসক হযরত ওমর। হযরত ওমর আব্দুর রহমান দুইজনে পাহারা দিচ্ছেন। রাত যখন একটা হলো, রাত একটার সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানের মধ্যে একটা শিশুর কান্নার আওয়াজ আসলো, শিশুর কান্নার আওয়াজ ভেসে আসলো হযরত ওমরের কানে। আমরা রাস্তায় ঘাটে চললে কত শিশুর কান্না শুনি, বাসে বসলে কান্না শুনি, অফিসে গেলে কোনো মহিলা যদি তার বিধবা ভাতা আনতে যায় কত কন্যা, বা প্রসূতি ভাতা আনতে যায় সেখানে তার কোলে সন্তান থাকলে সেই সন্তান কাঁদে। কিন্তু কোনোদিন চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করে না মহিলাকে যে মহিলা তোমার এই শিশুটা কাঁদতেছে কেন? কত কর এমপি সাহেব কখনো জিজ্ঞেস করেন না। কথা বুঝতে পারছেন? ওই থানার ওসি সাহেব তিনিও জিজ্ঞাসা করেন না যে রে মহিলা তোমার এই শিশুটা কাঁদে কেন। কিন্তু হযরত ওমর পৃথিবীর মধ্যে এমন একজন শাসক তার কানের মধ্যে শিশুর কান্নার আওয়াজ ভেসে আসতেছে তাঁবুর ভিতর থেকে। তিনি আব্দুর রহমানকে ডাকলেন, আব্দুর রহমান তুমি আসো। আব্দুর রহমান আসার পরে জিজ্ঞেস করেন হযরত ওমর আদেশ কি? আদেশ হলো চলো ওই শিশুটি যে তাঁবুতে কাঁদতেছে তার পাশে গিয়ে আমরা শিশুটির কান্না বন্ধ করি। আব্দুর রহমান তিনি বললেন ওমর শিশু কাঁদে আর শিশু হাসে এটা মায়ের ব্যাপার, শিশুর কান্না বন্ধ করার বইয়ের মধ্যে অনেক লেখা, এগুলো সব শোনা যায় না, বইয়ের মধ্যে তো এটাও লেখা আছে হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি সেই ওরা মাঠের বাড়ি ডিম হাট্টিমা টিম টিম, এটাকে এর মধ্যে কিছু আছে নাই। কথা বুঝতে পারছেন? বরং আসে কোনটাতে আমি সেটা পড়ি। এই ছেলেরা কথা বলো না, বাবা চুপ থাকো, হ্যাঁ তোমাদের জন্য বলতেছি। আছে কি ইসলামের মধ্যে আছে উজু করেন মনির চাচা শহীদ ঢালে পানি, উজু করেন মনির চাচা শহীদ ঢালে পানি, ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। এই যে তোমাদের বাস করতেছি কি উজু ইসলামের শব্দ, মনির ইসলামের নাম, এটা সিন জাপান বলটু না। উজু করেন মনির চাচা, চাচা মানে
যিনি বাবার ভাই, যিনি সম্মানী মানুষ, আঙ্কেল নাই এখানে, কত কন্যা কি নাই, আঙ্কেল নাই। আমাদের দেশে তো আঙ্কেল চালু হয়ে গেছে। আমি লন্ডনে গিয়ে জিজ্ঞেস করেছি তাদেরকে যে ভাই তোমরা তোমাদের দেশের আঙ্কেল আমার দেশে পাঠাই দিলা, আন্টি পাঠাই দিলা। ওরা বলছে আঙ্কেল হলো আমাদের দেশে যে জুতা মুসি, জুতা যে পালিশ করে, মুসি 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 রে আঙ্কেল কয়। আর এখন চাচা সম্মানী ব্যক্তিকে কি বলছে, আঙ্কেল বলছে। আমাদের ইজ্জত সর্বনাশ, আমাদের সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে এই ধরনের ব্যক্তিরা। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধি, উজু করেন মনির চাচা শহীদ ঢালে পানি, জল না কি পানি, শহীদ একজন মুসলমানের নাম। উজু করেন মনির চাচা শহীদ ঢালে পানি, ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। কি কবিতাটা সুন্দর কিনা! হাট্টিম হাট্টিম টিম, ওদের খাড়া দুটি সিং, ওরা মাঠে পাড়ে ডিম, এটাতে কি আছে? এটা কিছুই নাই। ওই ভাই পাশ থেকে বলছে ভুয়া, আমি এটা নিয়ে ইউনিভার্সিটিতে গিয়েছি আমার স্যারের কাছে যে স্যার আপনি তো বাংলার পণ্ডিত, তো বলেন তো এই কবিতাটা কি লেখছে। মানে বলছি এটা আমিও বুঝি না। শেষ পর্যন্ত আমি বললাম যে স্যার আমি একটু বুঝি। কই তুমি কি বুঝেছ আমার একটু বলো তো। আমি বললাম স্যার ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জায়গায় তিনি বলেছেন ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবীলা, আল্লাহর নিয়মে তুমি পরিবর্তন পাবে না। সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে, এটাই নিয়ম। কথা বল, মা বাবার মাধ্যমে সন্তান জন্ম দিচ্ছে, এটাই কি নিয়ম। একুশ দিনে মুরগি এবং হাঁসের ডিম ফুটে বাচ্চা হয়, এটাই কি নিয়ম। আপনি কথা বলছেন না কেন? এটাই কি নিয়ম। আল্লাহর নিয়মের ব্যতিক্রম করেন না। আল্লাহর নিয়ম হইতেছে যার শিং আছে সে ডিম পারবে না। যেমন গাভীর শিং আছে, গাবি কি ডিম পারে না, সে বাচ্চা দেয়। হরিণের শিং আছে, হরিণ কি বাচ্চা দেয়। যার শিং আছে সে ডিম পারে না, আর যার শিং নাই সে ডিম পারে। যেমন মুরগি এর কি নাই, শিং নাই। কথা বলেন, মুরগির কি নাই, শিং নাই। তো মুরগির শিং নাই, হাঁসের শিং আছে, এর শিং নাই। পাখির কি শিং আছে? নাই। তাহলে কি পারে? ডিম পারে। হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। তার খাড়া শিং থাকলে ডিম পারে কেমনে? যারা এটা লেখছে এ গাধাগুলো এগুলো জানে না। এই পৃথিবীর সাধারণ প্রজনন পদ্ধতি, পৃথিবীর মধ্যে কে ডিম পারে আর কে বাচ্চা দেয় এর খবর তাদের কাছে কি নাই। সুবহানাল্লাহ।